সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ থেকে দেবী পক্ষের সূচনা হচ্ছে, আর যেহেতু মহালয়া, চলো কুমারটুলি থেকে ঘুরে আসি। আর তোমরা এই মহালয়ায় কোথায় যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তিনটে হাওড়া রিটার্ন, হ্যাঁ। আমাদের ট্রেন ধরার কথা ছিল হচ্ছে 7:35, আর এখন বাজে 8:05, মানে আধা ঘন্টার মতো লেট আমরা স্টেশনে পৌঁছাতে। সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে এটা তো জানা নেই, আর যে লেট করেছে সে এখন গেছে টিফিন করতে, মানে একে তো লেট করেছে আবার এখন টিফিন করতে গেছে। এখন হচ্ছে হাওড়া ব্রিজে, আর রোদ দেখতে পাচ্ছ, মানে চুঙে পুরা কয়লা হয়ে যাবো এই রোদেতে। মানে ট্রেনটাও সত্যি বলতে প্রচুর লেট করেছে ট্রেনটা। এখন এক্স্যাক্টলি সেইখানটা যাবো যেখানে মানে মায়ের মাটির প্রতিমা তৈরি হয়, সেসব সেখানে গিয়ে সমস্ত ফুটেজ তো দেখাবোই, যে ফুটেজগুলো তুলবো সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করবোই। আইয়ে দেখতে মজা আয়গা। মানে এখন ঢুকে পড়েছে কুমারটুলির সেই গলিতে, মানে দুপাশে দেখতে পাচ্ছ দুপাশে মানে ঠাকুর তৈরি হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম মানে এরকম ঠাকুর তৈরি করা দেখছি। সত্যি বলতে আজকে ভিড়টা অনেকটাই কম, যে কারণে মানে ভালো ভিডিওটা করতে পারছি। আর এটা কত নম্বর গলি ওরকম কিছু জানি না, মানে জাস্ট ঢুকে পড়েছে ঠাকুরটা দেখছি। আর ফার্স্ট টাইম তো নিজের হাতে ঠাকুর তৈরি করে দেখছি, মানে কোনো পারে এরকম মানে সামনাসামনি ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর বিশেষ করে কোনো পারে দেখিনি, এইবারে আসলাম ফার্স্ট টাইম। মানে এখানে একটা শিল্পীও কিন্তু রেস্ট নেয় নি, যতক্ষণ এতজনকে দেখলাম সবাই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, কারণ আর কিছুদিন পরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে, তো ঠাকুরও রেডি করতে হবে। অনেক জায়গায় ঠাকুর রেডি হচ্ছে অলরেডি। এবার তোমাদের জন্য, তোমরাও
এই গরমে আমার অবস্থা তো বুঝতেই পারছো আমার অবস্থা কি হয়েছে। অনেকটা ক্লিপ নিয়েছি, মানে ভিডিও করার চেষ্টা করেছি, অনেকটাই কভার করেছি। এবার তোমরা দেখে জানাবে তোমাদের কেমন লেগেছে পুরোটা দেখে, কাছে কোন ব্যাপারটা ভালো লাগে, মানে পুজো আসছে আসছে ব্যাপারটা নাকি পুজো এসেছে এই ব্যাপারটা। আমার কাছে কিন্তু পুজো এই যে আসছে আসছে আর কিছুদিন যে বাকি, এই ব্যাপারটার মধ্যে কিন্তু আলাদা ফিলিং আছে ভাই। দুর্গাপুজো মানে বাঙালির আবেগ, ইমোশন, মানে সব কিছু। থেকে আমরা এসেছি এই তিনজন, আমার দুই ভাই, আর মেন যার জন্য লেট হয়েছিলো এই যে মেন লোক, বাড়িতে পর্যন্ত ডাকতে যেতে হয়েছিলো একে, তার জন্য এত লেট। শিল্পীদের যে পাঁচ ছ মাস অক্লান্ত পরিশ্রম, তারই ফল কিন্তু সুন্দর সুন্দর প্রতিমাগুলো। দিন রাত এত পরিশ্রম করে পুজোর এই যে জমজমার ব্যাপারটা, এটা কিন্তু পঞ্চমী থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে। অনেক জায়গাতে পঞ্চমী থেকে ঠাকুর দেখতে পারি, অনেক জায়গায় ষষ্ঠী থেকে। তো কলকাতার এখানে মনে হয় পঞ্চমীর আগে থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়। দুজন কিনেছি প্রতিমা দেখাবো বলে, এরা নিজের মানে প্রতিমা খুলতে মানে শুরু করে দিয়েছে অলরেডি। আমি দেখছি নিজের মায়ের জন্য বোমা খুলতে শুরু করে দিয়েছে অলরেডি এখানে এসে। আমার কথা বল, আমি কিন্তু দেখছি না একটাও, আমি একটাও দেখছি না, মানে নজর দিচ্ছে সবার উপরেও, কিন্তু এখানে বলছে কাউকে দেখছি না। বাট ওকে ঘোরায় আর ও দেখছে, ও দেখছে দু হাতে দুর্গা, আমরা দেখছি দশ হাতে দুর্গা। যত টাইম বাড়ছে একটু যেন ভিড়টা একটু বাড়ছে, এবারে ভিড়টা কিন্তু এখন একটু ভালোই আছে। ভিড়টা কি এই জায়গাটা একটু ভারতবর্ষ বিখ্যাত এই জায়গা, যেখানে দেখছো ফরেনার কিন্তু অ্যাট্রাক্ট করছে এই জায়গাটাকে। এখন আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, আমরা এখন এবারে বাইরের দিকে যাচ্ছি, মানে কিছু খাওয়া হয়নি, এবার টিফিন করবো বা লাঞ্চ করে নেবো। আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও। এখনও এক জায়গায় যাবো, সেটা আসছে পরের ভিডিওতে, আর ওই জায়গায় যাওয়ার আছে, তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো আজকের ভিডিওতে এখানেই, বাই, টাটা।